इधर उधर घूम रहे हैं, हमारे जलसा में तशरीफ ले आए। हम लोगों को जिन मुकर इंतजार था, हाफिज कारी बहरुद्दीन साहब हमारे स्टेज में तशरीफ लाए हैं। अब कुछ देर के बाद तकरीर करेंगे। जिन हजरात को उनका तकरीर सुनना है, जो इधर उधर घूम रहे हैं, हमारे जलसा में पहुंच जाए, हमारे उदयपुर के मैदान में पहुंच जाए, इंशाल्लाह आकर सवाब दौरान हासिल करें। ठीक है, चलो भाई जल्दी करो। कारी मनोदीन साहब के बरब गुरछे से मुजीबुर रहमान साहब, এটা লম্বা করে ঘাড়ে চাপিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। कोई जंगल में सलाम दे तो उत्तर मिल जाए, लेकिन मानुषर का सलाम ना दिए जी पशुर का सालाम दे तो उत्तर ठीक पे जावा जित। किंतु मना है अभी मानुषर का सालाम दिए बड़ो मिस्टेक कर लारा कि घुमा ना कि सोना আপনার উত্তরটা আমার কাছ পর্যন্ত পৌঁছেনি, আর পৌঁছাতেই হবে। এখন আর আপনি আপনি কি উত্তর দিয়েছেন আমি বলবো? আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনার আওয়াজ স্পষ্ট চলে আসছে কত সুন্দরভাবে। সালামের উত্তরের আওয়াজে উপরের কাপড়গুলো নড়ে উঠবে, জোরে বলি সুবহানাল্লাহ। কি ওটাই তো আওয়াজ, ওই মানুষগুলোই তো না, অন্য কেউ আসলে এখানে নেই। প্রত্যেকটি জিনিসের একটা জজবা, তার স্টক, তার সিস্টেমেটিক, আমরা 30% হয়েছি তো কি হয়েছে? 30% কে দেখে 70% কাঁপবে, জোরে বলি ইনশাআল্লাহ। আওয়াজটা এমন হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنهم لكم عدو مبين يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آواز بند হয়ে গেল মানে এটা ভালো লাগে না ও ভালো লাগছে বলুন এই যে টানটা দিয়েছিলেন টানটা থেমে গেল
তেলে ভাজা খাইতে মজা না গো, তেলে ভাজা খাইতে মজা, খাওয়ার পরে বুঝতে পারবে। কিন্তু তেলে ভাজা খাইতে মজা। তখন আল্লাহুম্মা বললাম যে কি সুন্দর টান দিলেন। আর যখন সল্লি আলা মুহাম্মাদিউ তখন আপনাদের আওয়াজটা মাটিতে চলে গেল। আর রসুলের হাদিস বুখারীর সেই হাদিস, রসুল বললেন আফজালুদ্দুরুদি ইব্রাহিম। আফজাল শব্দটির মানে হলো উত্তম, সবচাইতে দামি বস্তু, দামি জিনিস দুরুদ হলো এটা। আপনাদের হতো এমন কেউ বিস্তারিত করে বলেছি কিনা জানি না, যদি না বলে থাকে তবে আমি বলছি যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে অনেকগুলি দুরুদ রয়েছে, তার মধ্যে বুখারী শরীফে নির্ধারিত করে নিসবাত করে এই দুরুদটাকেই উত্তম বলেছে, নবী নিজে বলেছেন। আর আমরা তো একটু পরপর চেঁচাচ্ছি নবী কা দামান নাই ছোড়েঙ্গে, তো নবীর কথাটা কেমন ছেড়ে দিয়ে চুপ হয়ে গেলেন। আওয়াজ ছেড়ে বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আফজালুজ জিকির লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহারা তেরি সিওয়া জাহান মেঁ কোই নেহি হামারা। ও থোড়া জোর সে বলো, থোড়া আহিস্তা বলো, একটু আস্তে বলুন, আসমা কত জোর সে বলো, থোড়া
चाचा भतीजा मिले बोलो आसमां को तूने मौला, आसमां को तूने मौला सर पर उठाया, जमीनों को तूने मौला बिस्तर बनाया, ए दो जहां के नाम सिर तेरा ही है सहारा, तेरी सिवा जहां में कोई नहीं हमारा। अल्लाह सारा मदर क्यों आसे आसे को तूने मौला, देखिए उसका लीला ईशा को तूने मौला कुआं में गिराया, इनों सौ को तूने मौला मछली के पेट से निकाला। और थोड़ा हंसते ईशा को तूने मौला, ईशा को तूने मौला कुआ में गिराया, इनों सौ को तूने मौला मछली के पेट से निकाला, यही है तेरा करम ए दो जहां के नाम सिर तेरा यही है सहारा, तेरी सिवा जहां में कोई नहीं हमारा। सुभान अल्लाह, नारा तकबीर, नारा तकबीर। फकीरों को तूने मौला, देखिए उसी का क्रम देखिए, फकीरों को तूने मौला बदसा बनाया। हमार बाड़ीर पासे एकटा छेले आमार थेके अंतत दुई बछरेर बयस कम हबे, छेलेटा दिल्लीते जे लेभार खाटतो, लेभार बुझेन तो, লেভারের কাজ করত, ড্রেন সাফ করত, ড্রেন তৈরি করত। এখন ওর পিছনে চারটা সিকিউরিটি প্রত্যেকজনের কাছে AK-47 আছে। আর এবার MLA টিকিট নিয়েছে, কিন্তু ও ছিল লেভার, এখন চলে যাচ্ছে মন্ত্রী পদে। আর ও তো ভোটে না দাঁড়ালো, আর তার চাইতে বেশি সম্মান ছিল। একটা ছেলের পিছনে চারজন জওয়ান AK-47 নিয়ে তাকে গাইডিং করে নিয়ে বেড়াচ্ছে, কি যত ছোট মোটো ব্যাপার? একটা MP-র পিছনে চারটা সিকিউরিটি মনে হয় থাকে না, আর সব দামি দামি মেশিন নিয়ে আছে। আমি আমার মাদ্রাসায় দাওয়াত করেছিলাম, মামু, আমরা মামাকে বলি মামু, মামাকে আমাদের মালদায় মালদার ভাষায় আমরা মামাকে বলি মামু, মামু আয় একবার আমার মাদ্রাসাটা দেখে যা। আমার মাদ্রাসাটা দেখতে গেল, দিয়ে 50,000 টাকা দিয়ে চলে আসে। কিন্তু ছিল লেভার, কি ছিল লেভার, তো উসকা ক্রম দেখিয়ে। এ ফকির কো তুমি মৌলা, আরে কার কথা বলবো,
আমি তো 14 বছর ভিক্ষা করে লেখাপড়া করেছি। এ ফকির কত নে মওলা বাদশা বানায়া, বাদশা কো তুনে মওলা, বাদশা কো তুনে মওলা দর দর ফিরায়া। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই, সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলি শোনা, আলহামদুলিল্লাহ। একটু সবাই বলি শোনা, আলহামদুলিল্লাহ। একবার ডানে বামে বলি ভাই, আলহামদুলিল্লাহ। তারপরে পড়েই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের এই জলসাতে, আপনাদের জলসায় আসতে পারবো এমনটাই সিস্টেম ছিল না। আজকে গত 31 তারিখ সকাল থেকে প্রচণ্ড জ্বর, যতক্ষণ ওষুধ খাই ওষুধ অ্যাকশন পর্যন্ত জ্বরটা শরীর থেকে যায়, অ্যাকশন ওষুধ শেষ জ্বর এসে যায়। যাই বা হোক, অসুস্থতার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা সুস্থ রেখেছেন। আমি মনে মনে বলি আল্লাহ, বাড়িতে আমাকে বলে বেশি অসুবিধা হলে চলে আসেন, আমি বলি না ভাইয়েরা, গত বছর এক মহামারী বিপদের কারণে ওনাদের গ্রামে যাওয়া হয়নি বা ওনারা নিয়ে যেতে পারেননি লকডাউনের জন্য, পুনরায় হয়তো আল্লাহ পরীক্ষায় ফেলেছে। আমাদের মালদার এক আঞ্চলিক ভাষায় আছে, যাই যাক থাক মান, যাই যান থাক মান, মান সম্মানটা রাখতে যেয়ে যদি জীবনটা চলে যায় চলে যায়। টাকা দিয়ে 50 তলা বিল্ডিং পাওয়া যায়,
কিন্তু পৃথিবী বিক্রি করে দিও একটা সম্মান পাওয়া যায় না, কথা ঠিক কি না বলেন? তবে আমি যাব, আমি আছি, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন। রোজা তো চলে আসছে আমাদের কাছে, মাত্র আর সামনে কটা দিন, তবে এবারকার প্রথম রোজার সাহারি আমাকে খেতে হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। কেন 13 তারিখে রাত্রের স্টেজ থেকে নেমে সাহারি খেয়ে মালদার দিকে রওনা হব। তবে রোজাটা ধরব ও দক্ষিণবঙ্গে, আর ইফতারি হবে উত্তরবঙ্গে। মিডিল থেকে যদি চলে যায় তবে কোথায় হবে জানি না, কিন্তু সিস্টেমে উত্তর আর দক্ষিণ আছে। কিন্তু ওয়াল্লাহ এখন এখান থেকে ওখানে যাওয়া যাবে কিনা এই গ্যারেন্টিটা আমার নাই, আপনাদের আছে? কথা বলেন আছে? এতো দুদিনের দুনিয়া, আরে 2 দিন হলে তো অনেক হয়, এটা 2 মিনিটের দুনিয়া। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিট নয় বন্ধু, এত 2 সেকেন্ডের দুনিয়া। হাতটা উপর দিকে করেছি নিচে নেমে যাবে এমনটাই গ্যারান্টি আমার নাই, আপনাদের আছে বলুন তো? আমার ভাইয়ের আমার বন্ধুরা, প্রথমের ভাষাটা শুনে আমার উপরে আপনাদের প্রচন্ড রাগ হয়েছিল, তাই না? রাগ হয়েছিল কেন? আমি বলেছিলাম যে জঙ্গলের পশুদের সালাম দিলে উত্তর পাওয়া যেত, আপনাদের রাগ হয়েছিল। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি, রাসূলের হাদিস, সুন্নাত এবং অজীব অনেক পার্থক্য রয়েছে। আসতেই হবে, এটা হলো ওয়াজিব, না আসলে তোমার বিপদ আছে, আসতেই হবে। হুজুর পারলে একটু আসিয়েন, না আসলে অসুবিধে নেই, এটাই হচ্ছে সুন্নাত আর মানে ফরজ। তো সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, উত্তরটা সালাম দেনেওয়ালার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়াটা ওয়াজিব, যাকে বলা হয় ফরজ। উত্তর দিতেই হবে। একজন বাথরুমে আছে, আপনাদের এমন হাদিস কোনো হুজুর এসে বলেছেন কিনা জানি না, একজন বাথরুমে আছে, আপনি বাথরুমের পাশে দিয়ে চলে যাচ্ছেন, আইডিয়া পাচ্ছেন মনে হয় ভিতরের লোক আছে, আপনি সালামটা দিয়ে চলে যান, ওকে উত্তর দিতে হবে না। ও ক্লিয়ার হয়ে, ক্লিয়ার হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাথরুম থেকে বের হওয়ার পরেও তাকে উত্তরটা দিতে হবে। আর সালাম দেওয়া আর নেওয়াটা এতই গুরুত্ব, এটা একটা পাহাড়। আর এই দিকে আমার সাথে দেখা হলো লোকটার সাথে, আমি তারে সালাম দিলাম, তে আমারে উত্তর দিল, উনি এই মনে যাচ্ছেন, আমি এই মনে যাচ্ছিলাম, আবার ওখানে যে সাক্ষাৎ হলো, আবার তাকে দাও, মানে এই লোকটাকে তো সালাম দিলাম আর কি দেবো না। আড়াল হয়ে যাওয়ার পরে 15 দেখা হলে আবার তারে সালাম দাও, সে আপনারে উত্তর দিবে। তার মানে সালামের
সালাম এবং তার উত্তরের বাংলাটা তো বুঝতে পারছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হোক। এত বড় সুযোগ কেউ ছেড়ে দেয় না। তোমার ভাইয়েরা যাইবা হোক, রাত অতি গভীর, ঘড়িতে এখন বাজে প্রায় একটা পেরিয়ে গেছে। আমিও অসুস্থতার মধ্য দিয়েও আপনাদেরকে বেশি কষ্ট দেব না এবং আমি কষ্ট নেব না। আজকে আপনাদের এই গ্রামে আমার মতো বয়সের তরুণ যুবক ভাইয়েরা একটি দিনই আলোচনা মাহফিল করেছে হাড় ভাঙা শ্রমিক দিয়ে। একটি মাহফিল করতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয় তা আমি মনিরুদ্দিন জানি। কেন আমি শুধু স্টেজে বক্তব্য রাখি না, আমি শুধু জলসা করে বেড়াই না, আমি বাৎসরিক একটা জলসা দিই। আর আমার জলসার প্যান্ডেলটা দেখতে গেলে আপনাদের এই প্যান্ডেলগুলোর মতো 11টা লাগবে, এত বড় প্যান্ডেল হয়। বক্তাকে পিছনের মানুষ দেখতে পাবে না বলে মিডিলে মিডিলে পর্দা বা এলসিডি লাগাতে হয়। সেই প্রোগ্রামের পূর্ণ টেক অফ আমি করি, তার পূর্ণ দায়িত্ব পরিচালনা আমি করি। তাই আমি জানি একটা প্রোগ্রাম করতে গেলে তার কি কষ্ট হয়। قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم বলেছেন হাদিস সহিহ আল বুখারী, বুখারী শরীফের সেই হাদিস। রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলছেন, সাহাবীরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মাত্র তিন শ্রেণী বা তিন প্রকার বা তিন জোট, তিন শ্রেণী বা তিন প্রকার বা তিন জোট ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। সাহাবীরা প্রশ্ন করে ফেলেন।